Assalamu alaikum everyone, this is Exof Sekret Asif Rahman from A10 BML Encores. এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ নেভিয়ে লিখিত পরীক্ষা এর পাস মার্কস নিয়ে। ক্যান্ডিডেটদের কাছ থেকে আমরা যে প্রশ্নগুলো পেয়ে থাকি এই রিলেটেড, সেটা হচ্ছে যে বাংলাদেশ নেভিয়ে লিখিত পরীক্ষার পাস মার্কস কত বা কত মার্কস পেলে আমি বাংলাদেশ নেভিয়ে লিখিত পরীক্ষা থেকে সিলেক্টেড হতে পারবো, এবং এর পাশাপাশি আমাদের কি কি প্রত্যেকটি সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে কিনা। সো প্রথমে আমি সেকেন্ড প্রশ্নটার অ্যান্সার করি, সেটা হচ্ছে আমাকে কি প্রত্যেকটি সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে কি না। দ্য অ্যান্সার ইজ ইয়েস। যদি নাকি তুমি নেভিতে চান্স পেতে চাও লিখিত পরীক্ষা থেকে অফিসার পদে, তাহলে অবশ্যই তোমাকে প্রত্যেকটি সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, এবং সেই ক্ষেত্রে পাস মার্কস হচ্ছে 40% মার্কস। এবার আসি হচ্ছে সেকেন্ড প্রশ্ন, যে আসলে কত মার্কস পেলে আমি আসলে নেভি লিখিত পরীক্ষা থেকে সিলেক্টেড হতে পারবো শিওরলি। অবশ্যই তোমাকে 40% মার্কস অ্যাচিভ করতে হবে, বাট তুমি যদি শিওরলি সিলেক্টেড হতে চাও তাহলে তোমার উচিত সবসময় 60% উপরে মার্কস পাওয়া। কারণ হচ্ছে যেহেতু এখানে অনেক ক্যান্ডিডেট থাকে এবং সবাই প্রিপারেশন নিয়েই আসে, সুতরাং সবাই ট্রাই করবে বেশি থেকে বেশি মার্কস পাওয়ার জন্য। এই জন্য তোমার উচিত হচ্ছে অবশ্যই 60% মার্কস গেইন করা, যেন তুমি শিওরলি সিলেক্টেড হতে পারো। সো তুমি যদি এই বিষয়গুলো ইনশিওর করতে পারো, ইনশাল্লাহ ইউ উইল বি সিলেক্টেড ফ্রম দ্য রিটেন এক্সামিনেশন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি তুমি এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এবং লাইক দিয়ে রাখো, এবং এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করা হলে তুমি ভিডিওটি সহজে দেখতে পারো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।